আচ্ছা, তাহলে কষে থেকে 17.2 শুরু করে ভালো করে বুঝবা অঙ্কটা, ধীরে ধীরে করতে করতে বুঝে যাবা, ঠিক আছে? দেখো বলেছে, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটা করত তবে কত ঘন্টায় কাজটি শেষ করে হিসাব করি, ঠিক আছে? তাহলে প্রিয়া যদি একা একা কাজ করে তাহলে একা 10 ঘন্টায় সম্পূর্ণ কাজটা করে দেবে, ঠিক আছে? আবার দেবুকে যদি ওই কাজটাই করতে দেওয়া হয়, দেবু 12 ঘন্টায় করে দেবে একাকাই, ঠিক আছে? বলছি দুটোকে একসঙ্গে লাগিয়ে দিলে কতক্ষণ লাগবে, বুঝলে? এবার দেখি, তাহলে প্রিয়া প্রিয়া কি না 10 ঘন্টায় এক কতটুকু কাজ করে, 10 ঘন্টায় কাজ করে, 10 ঘন্টায় কাজ করে, কাজ করে এক অংশ, ঠিক আছে? এক অংশ মানে সম্পূর্ণটাই এক অংশ তো, হ্যাঁ? সম্পূর্ণ এক অংশ যদি অর্ধেক করে তাহলে হাফ এত অংশ, যদি মানে 4 ভাগের 1 ভাগ করে তাহলে এত অংশ, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, টোটাল 10 ঘন্টায় কাজ করে এক অংশ। 1 ঘন্টায় কতটুকু কাজ করে দেখি, 1 ঘন্টায় কাজ করে কত অংশ, 1/10 অংশ, তাই না? তাই হবে তো, হ্যাঁ? 10 ঘন্টায় যদি এক অংশ কাজ করে, সম্পূর্ণ কাজটা করে, 1 ঘন্টায় তো কম কাজ করবে না, টোটাল 1/10 অংশ করবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ করবে। আর ওধারে দেবু দেবু 12 ঘন্টায় কাজ করে এক অংশ, ঠিক আছে? 1 ঘন্টায় কাজ করে কতটুকু, এই সরি, 1 ঘন্টায় কাজ করে কতটুকু না 1/12 অংশ। তাহলে দেবু আর প্রিয়া, প্রিয়া প্লাস দেবু, প্রিয়া প্লাস দেবু 1 ঘন্টায় কতটুকু কাজ করবে, 1 ঘন্টায় কতটুকু কাজ করবে, কাজ করে 1 ঘন্টায় কাজ করে 1/10 প্লাস হচ্ছে 1/12, তাই না? এত অংশ করবে না, প্রিয়া 1 ঘন্টায় কাজ করে 1/10 অংশ, 1/10 লিখলাম, প্লাস দেবু 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ, 1/12 যোগ করে দিলাম। তাহলে প্রিয়া আর দেবু একসঙ্গে এতটা কাজ করবে না 1 ঘন্টাতে, হ্যাঁ? তাহলে সেটা আবার যোগ করে দিই, ষাট হবে, 60 লসাগো। তা একবার চেক করে নিই, 10, 12, 5, এই সরি 2 দিলে 5 হবে আর এখানে হবে 6, 6 দিয়ে 12, 5 বরং 60, ঠিক আছে? এটা 6 হবে আর এটা 5 হবে, টোটাল 11/60, তাই তো অংশ? তাহলে দেবু আর প্রিয়া, এই দেবু আর প্রিয়া 1 ঘন্টায় 11/60 অংশ কাজ করে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কাজ করে, এই সরি 11/60 অংশ কাজ করে, অংশ কাজ করে 1 ঘন্টায়, তাই তো? 1 ঘন্টায় কাজ করে, আর এক অংশ কাজ করে কতটুকুতে, এক অংশ কাজ করবে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে, কি করতে হবে? দেখ, 1/60 অংশ কাজ করে 1 ঘন্টায়, ঠিক আছে? এক অংশ কাজ করবে, এক বাই কত, 11/60, এত অংশ, এত ঘন্টায়, তোমরা 1 গুণিত 60 বাই টোটাল কত, 11, এত অংশ, তাহলে কত, কি এক অংশ কাজ করে দেখ, এইটা মানে কি 1/11/60, এইটা সমান 1/11/60, ভাগকে গুণ করে দিলে ওপরে 60 হয়ে যায়, নিচে 11 হয়ে যায় না, এবার বুঝতে পেরেছিস? এইটাই করা হয়েছে এখানে। তাহলে কত ঘন্টায় অংশ বলছে, এত ঘন্টায়, ঘন্টায় তাহলে 60/11,
কাটাকাটি করলে 60, 5 11 55, আর পড়ে থাকলো 5/11, 5 পূর্ণ 5/11 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটা দুইজনা যদি একসঙ্গে করে তাহলে কত ঘন্টায় কাজ করবে? এত ঘন্টা, এইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অতএব কি লিখবো? প্রিয়া, প্রিয়া ও দেব সম্পূর্ণ একসঙ্গে একসঙ্গে সম্পূর্ণ কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটি করতে পারে কত? 5 পূর্ণ 5/11 ঘন্টায়। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরে দেখ কি বলছি, এ দেখ, আমি আমার দাদা আর আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানলাগুলি রং করব, বাড়ির জানলা রং করবে। আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে এত 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 দিনে করতে পারি। তাহলে আমি একা একা কত? 12 দিনে করতে পারি। আমার দাদা একাই 4 দিনে করে দেবে, আমার দিদি একাই 6 দিনে করে দেবে। তাহলে সব থেকে নিকম মাকে, বুঝলে, যে 12 দিনে করবে সে সব থেকে না ফাঁকে বাদ, সে সব থেকে। আচ্ছা, আমরা তিনজন যদি একসাথে কাজ করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করে লিখি। হ্যাঁ না, আমি তো তবু 12 দিনে করবো, তোদের দিন তো শেষ হবে। হ্যাঁ, 4 দিনে হবে মানে তুই 4 দিন ধরে তো খুঁজে খুঁজে বেড়াবি কোথায় বিয়ে হয়েছে। ঠিক আছে, যদি যদি বি পাস তাহলে একদিন হয়তো খুশি হয়ে কাজটা করলে, আর বি যদি না পাস 4 দিনে ধর বি পেলে নে। হ্যাঁ, তাহলে তাহলে তো এমনি 1 মাস ধরে কাঁদবি বসে বসে, দুঃখে 1 মাস ধরে তো কাজই করবে না। আমি চিনি না তোকে, খুব ভালোভাবে চিনি। টাকা তাহলে আমি আমার দাদা আমার শেষে একই রকম ভাবে করি, আমি সব একই রকম, আমি 12 ঘন্টায় কাজ করি 1 অংশ, 1 ঘন্টায় কাজ করি কতটুকু? 12 দিনে, সরি, 12 দিনে কাজ করি 1 অংশ, 1 দিনে কাজ করি 1/12 অংশ। ঠিক আছে, আমার দাদা, আমার দাদা কত? 4 দিনে কাজ করে কত? 1 অংশ, 1 অংশ, আর 1 দিনে কাজ করে কত অংশ? 1/4 অংশ। আমার দিদি, আমার দিদি 6 দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করে 6 অংশ। সেগুলো সাফ করতে আবার 50 দিন লাগবে, বুঝলে তো? বুঝলে তো, আসবে যে মালিক কাজ করতে দেবে, যে মালিক কাজ করতে দেবে খানিক দুটো কান ধরবে, চোখে খানিক খোঁচা দেবে, ভালো করে দেখ এখানে হোলি খেলতে দিতে না রং করতে দিতে তোকে। ওট 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 ও ও ভাই বে ওলে, আরে রং করতে দিতে না, আমি তো ভাবছিলাম হোলি খেলতে দিই, হোলি হে ঠিক আছে। মালিক দেখে অজ্ঞান হয়ে যাবে, একই রকম রং কইরা দিই মিস্ত্রি। আরে ঠিক আছে নে, আচ্ছা আচ্ছা, আমরা তিনজনে যদি একসাথে করি তাহলে আমি
আমার দাদা ও আমার দিদি একসঙ্গে 1 ঘন্টায় একদিনে কাজ করে, একদিনে কাজ করে কত অংশ? না, 1/12 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/6, এত অংশ। ঠিক আছে, এই পাশে অংশ অবশ্যই লিখবে, ঠিক আছে, এই পাশে অংশ অবশ্যই লিখতে হবে। আগেই দেখ, এই তুই ওঠ তো, ওঠ ওঠ ওঠ, সেলাই বাস কি হলো, ঘুম আসছে? আচ্ছা, এই তাইলে লসাগু হচ্ছে 12, তাই তো? 1 হইলো 3 4 12 হইলো, আর হচ্ছে 6 2 12, তাইলে 6/12, তাই তো? কাটাকাটি 1/2, তাইলে 1/2 অংশ। তাইলে দেখেই তিনজনে 1/2 অংশ করে, 1/2 অংশ করি একদিনে। এক অংশ কত দিনে করবে? এক অংশ করবে, এক অংশ অংশ করি কত? 1/2, তাই না? 1/2 দিনে সমান সমান হচ্ছে 1 × 2/1, এত দিনে সমান সমান 2 দিনে। তাহলে তিনজনে মিলিয়ে, অতএব আমি কটা বাজছে? আমার দাদা ও আমার দিদি একসঙ্গে কত? 2 দিনে কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে, 2 দিনে কাজটি সম্পূর্ণ করবে, দিয়ে অ্যান্সার লিখে দেবো। 2 দিনে কাজটি সম্পূর্ণ করব লিখতে হবে, ঠিক আছে, দিয়ে অ্যান্সার। ওকে, হ্যাঁ হচ্ছে, তিনেরটা দেখ কি বলছে। কোনো একটি কাজ অবনীয় আনো আর আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। অবনীয় আনো আর আলাদাভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পরে দুজনেই চলে গেল। কিন্তু ওখানে আরিয়ান লেখা নেই, ঠিক আছে, আরিয়ানকে নেই নে। সুখেন এসিয়া বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা করতো, তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো দেখে দেখে। হাসি থাকবেন না, গালে কোনো হাসি আছে? আচ্ছা, অবনী আর হচ্ছে আনোয়ার, অবনী জোয়ারদার আর শাহিদ আনোয়ার নাকি? আচ্ছা, তাহলে অবনী 20 দিনে একটা কাজ করে, তাই তো? অবনী 20 দিনে কাজ করে এক অংশ, এক একদিনে কাজ করবে কত অংশ? 20 অংশ, তাই না? আচ্ছা, অবনি গেল, এবার আনোয়ার, আনোয়ার কত দিনে? 25 দিনে, 25 দিনে কাজ করে এক অংশ, একদিনে কাজ করে 1/25 অংশ। তাহলে অবনি আর আনোয়ার, অবনি প্লাস আনোয়ার, আনোয়ার একসঙ্গে একসঙ্গে একদিনে কতটুকু কাজ করবে? একদিনে কাজ করে, কাজ করে কত? 1/20 প্লাস হচ্ছে 1/25। কালকে একজন কমেন্ট করে দিতে, আপনি কি লিখছেন আমি কিছুই বুঝতে পারি না, আমরা কি শুনে শুনে লিখে নাও। একজনা বললে যে আপনি কি লিখছেন আমি কিছুই বুঝতে পারছি না, বলছি শুনে শুনে লিখে নাও। মানে আমি এখানে তো তাড়াতাড়ি করার জন্য ভালোভাবে পরিষ্কার করে লিখে নাও, মাঝে মাঝে এরকম দাগ দিয়ে চলে যায়, এরকম দাগ দিয়ে চলে যায় মাঝে মাঝে। আমি বলছি শুনে শুনে লিখে নাও, বুঝতে পারবো, ঠিক আছে। হ্যাঁ,
বিশাল স্পিডে বাড়ছে। হ্যাঁ সে পার আরো বেশি বাড়ছে। ঠিক আছে এমনি কালকের এটা আজ দেখাবো দাঁড়া, এই হয়ে যাক পড়ানো হয়ে যাক, আমার খেয়াল পড়ছে না, বেশ বড় কমেন্ট করেছে। ঠিক আছে না না কি, হ্যাঁ আমাকে বলছে তুই তোতলা, আমাকে বলছে তুই পড়াবি তোতলা, হ্যাঁ তারপর তুই পড়াবি তোতলা, পড়ানোর আগে কথা বলা শিখে আয় তারপরে পড়াবি, তারপরে হ্যাঁ বলছে যারা জানে তাদেরও গুলি দিবি। শেষে বিসি লিখেছে, বিসি মানে গাল দেওয়ার জন্য ব্যবহার করে। ঠিক আছে বিসি বলছে বোকা, শেষেরটা বুঝতেই পারছিস কি, হ্যাঁ হ্যাঁ আমি লিখেছি শোন, আমি বললাম সে একই ডাইলগ প্রশংসা করার জন্য ধন্যবাদ, দিয়ে শেষে সেই ইমোজি দিলাম হাসির, হাসির ইমোজি সে থাকে না, হাসছি হাসছি, হ্যাঁ দিয়ে বলছি তুই তুই সবারই ভবিষ্যৎ অন্ধকার করে দিবি, হ্যাঁ সব ছাত্রদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দিবি। হ্যাঁ আমি তারপরে কমেন্ট করলাম আবারও প্রশংসা করার জন্য ধন্যবাদ, যে আবারও হাসির ইমোজি দিলাম, হ্যাঁ তারপরে আর কমেন্ট করিনি। হ্যাঁ কি বলবো, ও যদি নিজের কথাই সঠিক হইতো তাহলে আমাকে বলতো, মানে কোনো জায়গায় যদি ভুল করতাম তাহলে বলতো এই অঙ্কটা আপনি ভুল করছেন, দয়া করে এই জায়গাটা ঠিক করবেন। ঠিক আছে এবার এবার অঙ্ক তো অঙ্কের জন্য কিছু বলেইনি, ঠিক আছে অঙ্কের জন্য কিছু বলেইনি, এবার যদি সঠিক নিজের জায়গায় নিয়ত ঠিক থাকতো, নিজের কথাটা যদি ঠিক থাকতো তাহলে এই কথাগুলো বলতো যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, দয়া করে ভবিষ্যতে ঠিক করবেন। ঠিক আছে সেসব কোনো ব্যাপার নেই, হ্যাঁ বুঝলি তুই তোতলা ব্যাস, ঠিক আছে তারপরে দিল এত অংশ। আচ্ছা একশো হয়েছে লস হবে তাই তো, তাহলে পাঁচ পাঁচ কুড়ি একশো আর হয়েছে চার, নয় বার একশো এত অংশ, তাহলে না না নয় বাই একশো অংশ, নয় বাই একশো অংশ কাজ করে একদিনে তাই না, ওরা কত দিনে একদিনে কাজ করবে কত অংশ একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, এই দাঁড়া সরি সরি সরি, তাহলে একদিনে কাজ করে এতটুকু, এরকম লেখা যাবে না, টোটাল দশ দিনে কাজ করিস তোরা, তোরা তারা টোটাল দশ দিন কাজ করিতে, তাহলে একদিনে কাজ করিতে কতটুকু, একদিনে কাজ করিতে এত অংশ, তাহলে দশ দিনে কাজ করবে কত অংশ, দশ দিনে কাজ করবে কাজ করে হ্যাঁ দশ গুণিত নয় বাই একশো এত অংশ তাই না, একদিনে যদি এত অংশ কাজ করে দশ দিনে দশ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে কি হবে, হ্যাঁ তাহলে হবে নয় বাই দশ অংশ, তাহলে বাকি বাকি কতটুকু থাকে, এই কাজ বাকি থাকে বাকি থাকে বাকি থাকে কাজ বাকি থাকে এক, এই কাজ বাকি থাকে টোটাল এক অংশ থেকে নয় বাই দশ বাদ দিয়ে দিলাম তাই না, টোটাল এক অংশ কাজ করতে হয় তার থেকে যতটুকু কাজ করা হয়েছে ততটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকবে কতটুকু, না হচ্ছে দশ মাইনাস নয় বাই দশ সমান সমান হচ্ছে এক বাই দশ অংশ, তাহলে এইটুকু কাজ কে এসে করেছে, সুখেন কাজ করিতে তিন দিনে,
সুখেন তিন দিনে 1/10 অংশ করিত, ঠিক আছে? তাহলে সুখেন মানে এক অংশ কত দিনে করবে, ঠিক আছে? তাহলে না না এক সুখেন 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 1/10 অংশ কাজটি করেছে কত দিনে? তিন দিনে। এক অংশ কাজ করবে কত দিনে? কি করতে হবে? অতএব সুখেন সম্পূর্ণ কাজটি একাই সম্পন্ন করতে পারবে 30 দিনে। এটা অ্যান্সার। কথা বলিনি, কথা বলিনি, ও কি বলছি শুনতে দে, বল। না সুখেন অঙ্কটা কি বলছে দেখ, অবনি একা কাজ করতে পারে 10-20 দিনে, আনোয়ার একা কাজ করতে পারে কত? 25 দিনে কাজটা সম্পূর্ণ করে দেবে। তারা 10 দিন ধরে কাজ করেছে, দিয়ে যে কাজটা বাকি ছিল সেই কাজটা এসে সুখেন করিতে 3 দিনে ওরা পেলে গেছে, ঠিক আছে? অর্ধেক 10 দিন কাজ করে পেলে গেছে, আর বাকি সুখেন কাজটা মানে সুখেন এসে বাকি কাজটা 3 দিনে করেছে। তাহলে 1/10 অংশ পড়েছিল, ওরা ও 3 দিনে করেছে। তাহলে ও অঙ্কটা কি বলছে, যদি সুখেন একাই পুরো কাজটা করতো তাহলে না 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 পুরো কাজ দুইজনের মোট কাজ কেন? দুইজনের মোট কাজ তো 9/10, পুরা কাজ মানে সম্পূর্ণ কাজটা, মানে সুখেন টুকেন লাগলোই না, সুখেন লাগলোই না। ধর একটা বাড়ি তৈরি করতে বলেছে, ঠিক আছে? একটা বাড়ি সুখেন 10 দিনে করতে, সুখেন বলছে সরি অবনী 20 দিনে তৈরি করতে পারে, আর ওই বাড়িটাই আনোয়ার 25 দিনে করতে পারে একা, আর কাউকে লাগবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, দিয়ে দুইজনে একসঙ্গে কাজ করা শুরু করে দিতে, 10 দিনে কাজ করেছে, বুঝলে? দিয়ে 10 দিন কাজ করিয়ে প্রায় 9/10 অংশ করিয়ে ফেলেছে, আর একটুখানি বাঁক আছে, এক একের দশ। হ্যাঁ, দুইজনে একসঙ্গে কাজ করেছে, দিয়ে 9/10 অংশ, সরি 9/10 অংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর বাকি আছে কত? 1/10 অংশ। ওই বাকি শেষ কাজটুকু এসে করেছে বাড়ির ওই বাকি কাজটুকু করেছে 3 দিনে, বুঝলে? দিয়ে বলছে সুখেন একাই যদি বাড়িটা করতো আর কেউ লাগতো না, অবনীয় বাড়িটা তৈরি করতে মানে লাগতোই না, আনোয়ারও এসে আসতো না, সুখেন প্রথম থেকে শুরু করে ভিত তৈরি থেকে শুরু করে একদম সে ছাদ পড়া পর্যন্ত একাই কাজ করতো, তাহলে কত দিনে করতো? উত্তর হয়েছে 30 দিনে, বুঝলে? আর কেউ আসে না, টাকা বুঝতে পেরেছিস অঙ্কটা? আচ্ছা, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়া দুটি নল আছে, নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কি খালি করা যায়, মানে এক একটা নল দিয়ে আলাদা আলাদাভাবে 4 ঘন্টায়, ঠিক আছে? দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে দেখি। এ দেখা, তাহলে একটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে? এই ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্ক থেকে ধর নল দুটো নল বার হয়েছে, এইরকম দুটো নল বার হয়েছে, যদি একটা বন্ধ করে দেয় একটা যদি খালি রাখে 4 ঘন্টাতে ই হয়ে যাবে, 4 ঘন্টাতে খালি হয়ে যাবে সম্পূর্ণ ট্যাঙ্কটা, যদি এটা বন্ধ করে দেয় এইটা চালু করে এটাও 4 ঘন্টাতেই কি হবে? খালি হয়ে যাবে। দুটি একসঙ্গে খুলে দিল কত ঘন্টাতে খালি হবে দেখা যাক। তাহলে দেখ, তাহলে
একটি নল, একটি নল, সরি, একটি নল 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করে, কি ট্যাঙ্কটি খালি করে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ মানে এক অংশ। 1 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করবে কত অংশ? 1/4 অংশ। তাহলে 2টি নল কত হবে? 2টি নল 1 ঘন্টায় খালি করে কত অংশ? 2 দ্বিগুণ করে দেবো, তাই না? 2 গুণে তো 1/4 অংশ। একটা নল যদি এত অংশ করে, 2টি নল 2 দ্বিগুণ করে দেবো, তাহলে 1/2 অংশ, 1/2 অংশ। তাহলে 2টি নল একসঙ্গে, 2টি নল একসঙ্গে 1/2 অংশ খালি করে, 1 ঘন্টায়। 1 অংশ খালি করবে কত ঘন্টায়? 1/2, সমান হচ্ছে 1/2 = 2 ঘন্টায়, তাই তো? তাহলে 2টো যদি একসঙ্গে চালু করে দেয় তাহলে কত ঘন্টা কাজ করবে? হ্যাঁ, 2 ঘন্টায় পুরো খালি করে দেবে, ট্যাঙ্ক খালি করে দেবে। হ্যাঁ, গল্প করে কাটি দে, ক্যান্ডি ক্রাশ মেয়েদের খেলা ওটা। আমার মনে হয় ফাঁকি মারা কতটা কায়দা রে, তুই শিখছিস নাকি? এতটা শিখিনি তুই আগে। আমাদের আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, তাহলে চৌবাচ্চা মানে জলের চৌবাচ্চা। এই 3টি নল দিয়ে আলাদা ভাবে এই, তাহলে একটা একটা নল দিয়ে 18 ঘন্টায় বার হবে, তাই তো? পূর্ণ হবে, সরি পূর্ণ হবে। আর একটা নল দিয়ে 21 ঘন্টায় পূর্ণ হবে, আর একটা নল দিয়ে 24 ঘন্টা পূর্ণ হবে। এই কথা বলিস, এই দেখ আচ্ছা, 6-এর অঙ্কটা বলতো কি হবে, বল। গবেষণা করছিস, কি গবেষণা করছিস বল? দেখি গবেষণা হয়ে গেল, অঙ্ক দেখে, এই অঙ্ক দেখ, ইয়ার কেমন আসিনি, অঙ্ক দেখ, পড়া বোধ আগে ভালো করে। বাড়িতে গিয়ে না করলে কিছুই হবে না, এখানে বুঝতে না পারলে তো বাড়িতে গিয়েও কিছু করতে পারবে না। এবার একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, ঠিক আছে, সেটা দেখতে হবে। 2 নম্বর, প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত লাগে? যদি শেষের নল দুটো আলাদা আলাদা ভাবে অঙ্ক করতে হবে, একই অঙ্ক আলাদা আলাদা ভাবে করতে হবে। তাহলে প্রথম নলটি 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে, এক অংশ। 1 ঘন্টায় পূর্ণ করে কতটুকু? পূর্ণ করে বা ভর্তি করে 1/18 অংশ, ঠিক আছে। দ্বিতীয় নলটি
নলটি কত না 21 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করে এক অংশ। 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করবে কত অংশ? 1/21 অংশ। আর তৃতীয় নলটি 24 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করে কতটুকু? 1 অংশ। আর 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করবে কতটুকু? আরে বাবা, প্রথমে তিনটি ই করা আছে, বিয়োগ কি জানি। এটা একসাথে এরটা কে করবে? তাহলে একসাথে তিনটি নল খোলা থাকলো, তাই তো? হ্যাঁ, তিনটি যোগ করতে হবে। তাহলে প্রথম প্লাস হচ্ছে দ্বিতীয় প্লাস হচ্ছে তৃতীয় নল টি এই নলগুলি একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টায় ভর্তি করে কত অংশ? এই করে। তাহলে দেখ, প্রথম দ্বিতীয় তৃতীয় নলগুলি একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টায় ভর্তি করে কত অংশ? 1/18 প্লাস হচ্ছে 1/21 প্লাস হচ্ছে 1/24 অংশ। ঠিক আছে, লসাগু 18, 21, 24 তিন দিয়ে যাবে, তাই না? 3×6 18, 3×7 21, 3×8 24 দুই দিয়ে যাবে আবার, 3×7 4। তাহলে কত? 4×7 28। বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 3×8 কত? 3×8 কত? 3×4 12। হ্যাঁ, 3×4 12। হ্যাঁ, 5×4। আচ্ছা, 3×4 12 আর এধার হচ্ছে 6 6 12 72। 72-কে 7 দিয়ে গুণ করলে, হ্যাঁ, 18-কে করতে হবে 18, তাই তো? 3×6 18, 3×6 18, তাই তো? 3×6 18, তার মানে পড়ে থাকবে এখানে 4×7 28, এখানে 28 পড়ে থাকবে, প্লাস 21 21 হচ্ছে 3×7 কে 21, 21 হইলে 3×2 6, 4×6 24, 24 পড়ে থাকবে, প্লাস 24 24 এখানে করতে হবে, 4×6 24, তাই তো? 6 আর 4×6 24, 4×6 24, তাহলে 3×7 কে 21 হবে। দুই 3×6 7, তাই তো? 65 কেন হবে? 75 হবে। হ্যাঁ, ও 3 হবে 3 হবে, হ্যাঁ 3 হবে, হ্যাঁ। আচ্ছা, এই দেখে, তাহলে এই তাহলে কি বলছি দেখে, ধরো ধরো 73/504 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তিনটি নল একসঙ্গে পূর্ণ করে, এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। এক অংশ পূর্ণ করবে কত ঘন্টায়?
তার মানে হচ্ছে সাত, সাত দিয়ে দিলে যাবে না, ছয়, 3 × 6 = 18, আর হচ্ছে 6 × 7 = 42, 43, 3 × 6 = 18, 6 × 7 = 42, 43, পড়ে থাকলো 8 × 6 = 14, হাত থাকলো 1, 4, 4 × 6 = 66, 6 × 6 = 63। অঙ্কটা দেখি কেমন লাগছে আমার, দেখতো উত্তরটা দেখতো সঠিক হইল কিনা এত ঘন্টায়। হ্যাঁ, 6 × 6 = 73। খেলতে লাগতেন এ, এবার বলছি প্রথম দুটেই নেশার জিনিস, এই তাহলে প্রথম প্লাস দ্বিতীয় নল, দ্বিতীয় নল একসঙ্গে, একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করে, পূর্ণ করে কত অংশ, 1/18 প্লাস হচ্ছে 1/21, তাহলে 18 আর 21-এর লসাগু 3 দিয়ে যাবে, 3 × 7 = 21, এই সরি 3 × 6 = 18 আর 3 × 7 = 21, তার মানে হচ্ছে 6 × 42, 3 × 42 কত, 3 × 4 = 12, আর হচ্ছে এই 6 × 7 = 42, 6 × 7 = 42, 3 × 2 = 6, 3 × 2 = 6, আর হচ্ছে 3 × 4 = 12, তাহলে 18 মানে হচ্ছে 3 × 6 = 18, এখানে 7 থাকবে, আর হচ্ছে 21, 3 × 7 = 21, এখানে 6 পড়ে থাকবে, 7 আর 6 যোগ করলে কত হবে রে, 13, 1, 2, 6, তাহলে এত অংশ, তাহলে কি হবে 13/126 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ করবে কত, না সে এই সরাসরি কই দিতে তাই, ঠিক আছে কত হবে না, 126/13 ঘন্টায়, তাই হবে না, তাহলে 126 কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে বল, 9 দিয়ে যাবে, 3×9 = 7, আর হচ্ছে 9×9 = 10, 11, তাই না, 117, 9×9 = 117, বাদ দিলে হবে 9, তাই না, তাহলে 9×9/13 এত ঘন্টায়, তাহলে দুটো নল দ্বারা, তাহলে প্রথম দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া থাকে তাহলে 9 ঘন্টা 9/13 মিনিটে বা 9×9/13 ঘন্টাতে কি হবে, সম্পূর্ণ পূর্ণ হবে, বুঝলে, আর হচ্ছে শেষ দুটো যদি ভর্তি করা থাকে, তাহলে শেষ দুটো মানে এই দুটো যোগ করতে হবে, শেষ দুটো যদি খোলা থাকে বাকিগুলো বন্ধ, তাহলে দ্বিতীয় নল প্লাস হচ্ছে তৃতীয় নল, এই পর্দাটা এবার, হ্যাঁ পর্দাটা টানিস না, তৃতীয় নল একসঙ্গে খোলা থাকলে, একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ করে কত অংশ, না 1/21 প্লাস হচ্ছে 1/24 অংশ, ও তাহলে 7×8 = 56, 56 × 3×6 = 18 আর হচ্ছে 3×5 = 15, 16, কি হয়েছে 68 থেকে মনে পড়বে না, আমি মনে করবো,
এটা কত লেখাতে রে দেখো, হেরে গেল, মুখ দেখ, হেরে গেছে। বলছি কেউ মনে করবে না 168, ওটা কেউ মনে করবে না। আচ্ছা 21, তাই তো 3×7=21, তাহলে 8 পড়ে থাকবে। আর হচ্ছে 24, 3×8=24, তাহলে 7 পড়ে থাকবে। এত অংশ, তাহলে শেষ দুটি নল, শেষ দুটি নল দ্বারা 15/168 অংশ পূর্ণ করে এক ঘন্টায়, তাই না? এক অংশ পূর্ণ করে একেবারে করে দিলাম 168/15, ঠিক আছে, এত ঘন্টায়, এত ঘন্টায় সমান সমান হয়েছে 168/15, 168 নয় দিয়ে যাবে, তাই না? 5×9=45, আর 9×9 কি এগারো দিয়ে যাবে, ও হ্যাঁ প্রথমে প্রথমে এক দিয়ে যাবে, হ্যাঁ এক দিয়ে যাবে 15, তার মানে হচ্ছে 1/8, আবার এক দিয়ে যাবে 15, তার মানে 3/15 হয়েছে, 3/15 কাটাকাটি যাবে 1/5, তাহলে 11 পূর্ণ, ও 1/5 ঘন্টা, তাহলে শেষ দুটো নলে 11 পূর্ণ 1/5 ঘন্টাতে সত্যি হয়ে যাবে। কি বলছে দেখ, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়, ভালো। ওদের বাড়ি সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায়ও পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে দেখি, ঠিক আছে? তাহলে কি বলছে দেখ অঙ্কটা, এই বলছে এই একটা ট্যাঙ্ক আছে, ওদের বাড়ি একটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে, 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি করে দেবে, নল দিয়ে গেলে নল দিয়ে 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি করে দেবে, যত লিটারই হোক ট্যাঙ্কের, হয়তো মোটরের মোটর শক্তিশালী, যত হর্স পাওয়ারে মোটর হবে ততই। আমি জানি নি, তবে হাইয়েস্ট মেলা সে গাড়ির মোটর তো প্রচুর হর্স পাওয়ারের হয়। হ্যাঁ আমি মোটর নিয়ে কাজ করি, এই এবার বলছি এইখানে যতটা নল লাগানো আছে, বুঝলে তো, যতটা নল লাগানো আছে সে নল দিয়ে যদি সব নল খুলে দেওয়া হয়, সব নল যদি খুলে দেওয়া হয়, সব নল দিয়ে জল পড়ছে একসাথে, তাহলে সম্পূর্ণ ইয়েটা, এই সম্পূর্ণ ট্যাঙ্কটা 4 ঘন্টাতে খালি হয়ে যাবে পুরা, বুঝতে কি হয়েছে, কি হয়েছে বলতো, কি অঙ্কটা কি হয়েছে, 4 নল আছে, দেখো পড়াশোনা না হইলে 4 নল 3 নল করে, সব বাইকে কান ধরে দাঁড় করে দেবে, এই পড়া দেখে আরিয়ান পড়া দেখ, তাই দেখে 30 মিনিটে সম্পূর্ণ জলটা এই ট্যাঙ্কটা ভর্তি হবে, আর যদি সব নল যতটা নল আছে সব নল যদি একসঙ্গে খুলে দেয়, তাহলে 4 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি হয়ে যাবে, কি বলতে বুঝতে পারছিস, তাহলে কি বলতে দেখ 30 মিনিটে সম্পূর্ণ, 30 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হয় 1 অংশ, তাই না, 30 মিনিটে
ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি করতে পারে, তাই তো? এক অংশ ভর্তি করতে পারে, 1 মিনিটে ভর্তি করে কত অংশ? 1/30 অংশ। আর বলিতে দেখ 25 মিনিট চলিতে, কোনো একটা দিন 25 মিনিট মাত্র খোলা ছিল, তাহলে 25 মিনিটে কতটুকু ভর্তি হবে? 25/30 অংশ, তাই না? তার মানে হচ্ছে কাটাকাটি করলে 5/6, তার মানে 5/6 অংশ ভর্তি হয়েছে। এবার এই 5/6 অংশ এবার কতক্ষণ চলবে সেটা দেখি, ঠিক আছে? তাহলে এক অংশ খালি হয়, সম্পূর্ণ নল যদি খোলা থাকে, এক অংশ খালি হয়, সম্পূর্ণ অংশ খালি হয় 4 ঘন্টায়, তাই না? এক অংশ খালি হবে, এক অংশ চাল খালি হইলো 4 ঘন্টায়, আর 5/6 অংশ খালি হবে কত ঘন্টায়? অংশ খালি হবে কত ঘন্টায়? গুণ হয়ে যাবে না 5/6 অংশ। তাহলে কাটাকাটি করছি, তার মানে 5 × 10/3, তিন পূর্ণ 1/3 ঘন্টায়, তাই না? তাহলে 25 দিন, এই 25 মিনিট যদি খোলা থাকে, তাহলে এই অঙ্কটা কী করে হইলো বুঝলে? 6 বুঝতে পেরেছে? 30 মিনিটে এক অংশ ভর্তি হয়, 1 মিনিটে ভর্তি হয় এত 1/30 অংশ, আর 25 মিনিটে ভর্তি হয়, বলি তো 25 মিনিট খোলা ছিল ওই দিনে, তাহলে 25 মিনিটে কত? 5/6 অংশ হয়েছে। এক অংশ খালি হয় 4 ঘন্টাতে, 5/6 অংশ খালি হবে কত ঘন্টাতে? কাটাকাটি করলাম দিয়ে এত ঘন্টাতে, তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তিন ঘন্টা 20 মিনিট, তাহলে 1/3, ঠিকই তো আছেই। তাহলে 1/3 ঘন্টা মানে কি? একে 60 দিয়ে গুণ করবো, 60 মিনিট হয়ে যাবে, তাই তাহলে 20, তাহলে কত? তিনটা এইটা পূর্ণ আছে, তার মানে 3 ঘন্টা, আর ওই 1/3 অংশ মানে হচ্ছে কত? 1 ঘন্টার 1/3 অংশ, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তার 1/3 অংশ মানে 20 মিনিট, তাহলে 3 ঘন্টা 20 মিনিট হয়ে যাইছে, বুঝলে? কালকে নতুন একটা কনসোল ই করল মাইক্রোসফটের, মাইক্রোসফট কি নাম দিছে বেশ, এক্সবক্স, খেয়ালে এক্সবক্স কি একটা নাম দিছে, দুটো নতুন নতুন কনসোল কি হয়েছে জোরে মারবো, জিভ বের হয়ে যাওয়া, চোখ বের হয়ে যাওয়া, ঠিক আছে? বুঝলে তো? আমাদের আমাদের একজন খেলা খেলছে, বুঝলে তো? আমাদের পাড়াতেই বাড়ি, কার বলবো না, দেশেই হাত ঘুরে খেলা দিয়ে একদম বল করেছে, জোরে স্পিড, বিশাল স্পিডে বল করেছে, আর ব্যাটে থেকে একদম এইখানে ব্যাটে টাচ করে দিয়ে গেল, ব্যাটে কানায় জোরে বল করেছে, এরকম করে ব্যাট ই করেছে, ব্যাটের কানায় লেগে দে অজ্ঞান হয়ে গেছে, ওর খানিক্ষণ পেয়েছি ওই এদের বাড়ি পর্যন্ত এসছে, আর ওই এদের বাড়ি, ওর নাম কি, আরে লালা ভোলা, ওদের বাড়ি পর্যন্ত এসে তো অজ্ঞান হয়ে গেছে, যে বাড়িতে ছুঁই দেওয়া হয়েছে, দিয়ে অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে যেত, নাম বলা যাবে না, না না আমাদের ও রাগানোর ক্ষমতাই নেই, আমাদের টাইমকার কথা বলছি, এখনকার কথা নাই, বড় হয়ে গেছে, সে ওকে লাগানোর ক্ষমতা নেই। আর একজন ই করেছে হাত বল ধরেছে, আর এইখানটা ঠিকই পড়েছে বল, কিপার আছে বলে তো,
এইখানে বল ঠিক আছে চিড়িয়ে দেয়, সে কিপার আছে কিপার বল এসে এইখানে ঠিক আছে যাই হোক কালকে ভারত জিতেছে। হ্যাঁ মানে অস্ট্রেলিয়াকে একটু ভয় ছিল, আর কাউকে ভয় নেই, ইংল্যান্ড আরেকটু আছে, ইংল্যান্ডের নিজের মাঠ তো তার জন্য, তাছাড়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফেলি তো মানে ভারতকে আটকানোর মতো আর কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজ এতে টি টোয়েন্টিতে ভালো খেলে, ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে ভালো খেলে, ওয়ান ডে তো ভালো খেলে না, যেমন পাকিস্তান আছে ওরা টি টোয়েন্টিতে ভালো কিন্তু ওয়ান ডে তো ভালো খেলতে পারে না। আর এরা ভারত ভারত হচ্ছে অলরাউন্ডার এখন, ঠিক আছে ওয়ান ডেতেও ভালো আছে, র্যাঙ্কে আছে, টি টোয়েন্টিতেও ভালো র্যাঙ্কে আছে, টেস্টেও ভালো র্যাঙ্কে আছে, টেস্টে একটু ইতে আছে, তবে ওর নাম কি অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে একটু ইয়ে আছে কিন্তু ওয়ান ডেতে তত ভালো র্যাঙ্ক নেই। নাকি ওয়ান ডেতে আমার খেয়াল নেই, সেদিন র্যাঙ্ক দেখছিলাম আমার সঠিক খেয়ালটা বলছি, ইংল্যান্ডকে একটু ভয় তাছাড়া কাউকে ভয় নেই, আর ভারতকে আর কেউ আটকাইতে, ইংল্যান্ডের নিজের মাটি তো তার জন্য। এই সাতেরটা কি বলছি দেখ, কোন একটি কাজ রমা ও রোহিত, এই অঙ্ক দেখ, কোন একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রমা ও রোহিত একসঙ্গে কাজ করলে 20 দিনে করতে পারে, রোহিত ও সাব্বা 15 দিনে করতে পারে, রমা ও সাব্বা 20 দিনে করতে পারে, হিসাব কি জানি, আচ্ছা হিসাব করে লিখি তিনজনে একত্রে কতদিনে কাজটি করতে পারবে, তাই তিনজনে একসঙ্গে যদি কাজটা করে তাহলে কতদিনে করতে পারবে, রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করলে কে কতদিনে কাজটা করতে পারবে দেখি, দেখা যাক সব করা যায়, কতটা আছে, ও এই কটা আছে, কে শক্তি দেখা অবাক হয়েছে, তাই দেখ কি বলছি, প্রথমে কি বলছি দেখ, রমা ও রোহিত, রমা প্লাস রোহিত 20 দিনে, এই 20 দিনে করতে পারে এক অংশ, তাই তো 20 দিনে কাজ করে এক অংশ, রমা রোহিত একদিনে কাজ করে কত অংশ, 1/20 অংশ, তাই না, রমা রোহিত গেল ঠিক তেমনি, ওই রমা রোহিত গেল রোহিত প্লাস হচ্ছে সাব্বা কতদিনে কাজ করে, 15 দিনে, 15 দিনে কাজ করে এক অংশ, একদিনে কাজ করবে কত অংশ, 1/15 অংশ, আর কি আছে, রমা প্লাস সাব্বা ঠিক আছে কতদিনে কাজ করে, 20 দিনে কাজ করে, তাই না, 20 দিনে কাজ করে এক অংশ, আর একদিনে কাজ করবে কত অংশ, 1/20 অংশ, তাই না, এই লিস্টটা তাকা, রমা প্লাস রোহিত এত অংশ, একদিনে কাজ করে এতটুকু, রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে এত অংশ, রমা প্লাস সাব্বা একদিনে কাজ করে 1/20 অংশ, তাহলে ওইটা পরপর লিখব, এই অঙ্কটা দেখ, রমা প্লাস হচ্ছে এই রোহিত প্লাস রমা, তাই না, প্রথমে কি ছিল, রমা প্লাস রোহিত একই ব্যাপার, রমা প্লাস রোহিত একদিনে কাজ করে
একদিনে কাজ করে কত অংশ? 1/20 অংশ। তারপর হচ্ছে রোহিত, রোহিত প্লাস হচ্ছে সাব্বা, একদিনে কাজ করে কত অংশ? আর হচ্ছে রমা সাব্বা, একদিনে কাজ করে কত অংশ? ঠিক আছে, এবার যোগ করে দেবো, সবগুলো যোগ করে দেবো। দেখ দুটো রমা আছে তাই না, একটা রমা দুটো রমা, তাহলে দুটো রমা প্লাস হচ্ছে দুটো রোহিত প্লাস হচ্ছে দুটো সাব্বা, রোহিত ঠিক আছে, দুটো সাব্বা একদিনে কাজ করে কত? 1/20 প্লাস হচ্ছে 1/15 প্লাস হচ্ছে 1/20 অংশ তাই না। তাহলে দুই ভা দুই কমন গেল, ঠিক আছে, রমা প্লাস হচ্ছে রোহিত প্লাস হচ্ছে সাব্বা, একদিনে কাজ করে কত অংশ? 20 15 20, তাই তো, 5 দিয়ে দিলে কত হবে? 4 5 20, 3 5 15, 4 5 20, 2 দিয়ে গেলে একবার সে একই ব্যাপার, 2 3 2, আবার 2 দিয়ে গেলে 1 3 1, ঠিক আছে। তাহলে হচ্ছে 20 3 60, তাই তো, 3 3 প্লাস 4 প্লাস 3, এত অংশ। তাহলে কত হচ্ছে? 10/60, মানে 1/6, তাহলে হচ্ছে 1/6 অংশ। তাইলে দেখ, তাহলে শুধু রমা প্লাস হচ্ছে রোহিত প্লাস হচ্ছে সাব্বা, শুধু রমা শুধু রোহিত শুধু সাব্বা একদিনে কাজ করে কত অংশ? এই কে এই দুই দিয়ে ভাগ করে দিলাম তাই না, তবে তো রমা রোহিত সাব্বা পড়ে থাকবে। তাই একদিনে কাজ করে 1/6 2, মানে 1/12 অংশ। তাহলে তিনজনে মিলে, তিনজনে মিলে 1/12 অংশ, তিনজনে তিনজনে একসঙ্গে একসঙ্গে 1/12 অংশ কাজ করে একদিনে তাই না, এক অংশ কাজ করবে 1/1/12, মানে হচ্ছে 12 মানে তো 1/1 = হচ্ছে কত? 12 দিনে। তাহলে তিনজনে একসঙ্গে কাজ করলে কত দিনে সম্পূর্ণ করবে কাজটা? 12 দিনে, বুঝলে? এবার দেখ আলাদা আলাদাভাবে বলেছে, যদি প্রত্যেকে আলাদা আলাদাভাবে করতো তাহলে কত দিনে কাজটা করতো? দেখ তাহলে রমা রোহিত একদিনে করে এত অংশ তাই না, তাই তো, একদিনে করে এত অংশ। তাহলে শুধু রমা প্লাস হচ্ছে রোহিত এই পাশে করি, রমা প্লাস হচ্ছে রোহিত প্লাস হচ্ছে সাব্বা একদিনে কাজ করে 1/12 অংশ। আর দেখ শুধু রোহিত আর সাব্বা বাদ দিলাম, রোহিত প্লাস সাব্বা একদিনে করে কত অংশ বলতো? মাইনাস করছে, রোহিত আর সাব্বা একদিনে কাজ করে কত অংশ? রমা এ রোহিত প্লাস সাব্বা, রোহিত আর সাব্বা 1/15 অংশ, একদিনে কাজ করে 1/15 অংশ। দেখ এই 1/15 অংশ, ঠিক আছে। এবার বিয়োগ করে দিলাম, এই বিয়োগ করলাম, রোহিত কেটে গেল সাব্বা কেটে গেল, শুধু রমা পড়ে থাকলো তাই না, রমা একদিনে কাজ করতে পারে কত অংশ? বিয়োগ করলে 1/12 - 1/15 সমান সমান হচ্ছে 12 আর 15 হচ্ছে কত হবে? 60 তাই না, 60 তো হয়েছে, 5 দিলে 4 আর হচ্ছে 3 3 4 12 আর 5 12 60, আচ্ছা 60, তার মানে হচ্ছে 5 12 60, তাহলে কত হবে? 12 আর হচ্ছে 15, তাহলে হচ্ছে 3 4 12 আর 5, 5 একই ব্যাপার,
ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা এই তার মানে পড়ে থাকলো এই পাঁচ, পাঁচ থেকে বাদ যাবে চার, তার মানে এক বাই ষাট অংশ। তাহলে রমা একা, এই রমা একা কাজটা করবে এক বাই ষাট অংশ, একদিনে করবে এক বাই ষাট অংশ। তাইলে এক বাই ষাট অংশ করে একদিনে, এক অংশ এক অংশ করবে কত দিনে? ষাট দিনে করবে না, হ্যাঁ ষাট দিনে করবে। সে একই রকম অঙ্ক, সেম অঙ্ক সব পাল্টে দেবে ষাট দিনে। তারপরে দেখ এই এবার কী কী বাদ দেবো বল। আছে রমা প্লাস হচ্ছে রোহিত প্লাস হচ্ছে সাব্বা। আমি রমা, রমা বাদ দিলাম আর সাব্বা বাদ দিলাম, ঠিক আছে রমা সাব্বা বাদ দিলাম। এ একদিনে কাজ করে এক বাই বারো অংশ, তাই না? বারো অংশ। আর ওরা একদিনে কাজ করে এক বাই কুড়ি অংশ, তাই বিয়োগ করে দিলাম। বিয়োগ করে রমা কাটলাম সাব্বা কাটলাম, পড়ে থাকলো রোহিত। আর একদিনে কাজ করে কত অংশ? না এক বাই বারো মাইনাস হচ্ছে এক বাই কুড়ি অংশ, তাহলে বারো আর কুড়ি, বারো আর কুড়িতে কত হবে? সে ষাটই হবে, তাই না? বারো আর কুড়িতে ষাটই তো হবে, তাই না? চার দিকে তিন চার বারো, চার পাঁচা চার পাঁচা কুড়ি, তাহলে তিন পনেরো, হ্যাঁ ষাট, ঠিক আছে। তাহলে বারোকে পাঁচ বারং ষাট আর তিন কুড়িং ষাট, তাহলে যে দুই বাই ষাট, তার মানে কাটাকাটি করলে তিরিশ হয়েছে, এক বাই তিরিশ অংশ। এই তাহলে রোহিত একা একদিনে কাজটা করতে পারে এক বাই তিরিশ অংশ, ঠিক আছে একা এক কাজটা করতে পারে এক বাই তিরিশ অংশ এক ঘন্টা একদিন। তাহলে এক বাই তিরিশ অংশ করে একদিনে এক অংশ করবে কত? তিরিশ দিনে, তাই না? তিরিশ দিনে করবে সে। এবার একই রকমভাবে আমরা এই পরের বার কী করবো, এই একই রকমভাবে আমরা কি রমা প্লাস হচ্ছে রোহিত প্লাস হচ্ছে সাব্বা, তাই না? আমরা এবার রমা প্লাস হচ্ছে রোহিত বাদ দেবো, ঠিক আছে? একদিনে কাজ করে এক বাই বারো অংশ, আর এরা দুইজনে একদিনে কাজ করে এক বাই কুড়ি অংশ, তাই না? কেটে গেল রমা রোহিত কেটে গেল, তাই সাব্বা পড়ে থাকলো। সাব্বা একদিনে কাজ করে এক বাই বারো মাইনাস এক বাই কুড়ি, এ একই জিনিস এক বাই তিরিশ পড়ে থাকবে, এক বাই তিরিশ অংশ। এর আগেরটাই তো পেলাম হিসাব করি, এক বাই বারো মাইনাস এক বাই কুড়ি সমান এক বাই তিরিশ হইলো। তাহলে সাব্বা কতদিনে কাজ করবে? সাব্বা কতদিনে কাজ করবে? তিরিশ দিনে সম্পূর্ণ কাজটা করতে পারবে, ঠিক আছে? এটা অ্যান্সার। কি গল্প না, প্রতিদিন হলে হবে? কথা বলা শিখি পড়াবে না, কথা বলা শিখি তারপরে পড়াবি। বাড়িতে বকাবকি হয়েছে, এবার কমেন্ট সে বকাবকি দিয়ে কমেন্টও দিয়ে দিয়েছে। কি জানি আমার নামটা মনে নেই। আমার উপর রাগ দিলি কিন্তু করতে হবে, এনে আলোক কালাম আর জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে দশ বারো আর পনেরো দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, তিন দিন পরে কালামকে চলে যেতে হলো, বাকি কাজটি আলোক জোসেফ কত দিনে করতে পারবে? এক, হ্যাঁ করাবো তো বটে, এক দুই তিন চার, এই বাকির দিন পরের দিন, পরের এই অঙ্কগুলো বেশ বড় বড়, ঠিক আছে পরের চারটি পরের দিন করে দেবো।
এই লেখচিত্রের দিন মানে রবিবারের দিন লেখচিত্র শুরু করবো, আসলে না পরের দিন লেখচিত্র হালকা বোঝাবো পারলে, ঠিক আছে? গ্রাফ খাতা নিয়ে আসবি, ঠিক আছে? শুধু গ্রাফ খাতা কিনবে আর জ্যামিতি আছে তো, জ্যামিতি আছে তো, ঠিক আছে, জ্যামিতি ওই ইটি থাকলেই হবে, জ্যামিতি বাক্সগুলো তো যা যা আছে সেটা নিয়ে আসবে আর গ্রাফ খাতা নিয়ে আসবে। অনেকের মাইনে বাকি আছে, কোথায় গেল? হ্যাঁ ইন্দ্রজিৎ মন্ডল নামটা, ঠিক আছে, বলছি আগে কথা বলতে শিখ তারপর পড়াতে বসিস, তোর মতো ফালতু টিচার আমি জীবনে দেখিনি, যে ছেলে জানে তাকে ওই সব গুলিয়ে দিবি। আচ্ছা তারপর আমি লিখিত প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাই, তোতলা তুই আবার পড়াবি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিবি তুই, আবারও আমি লিখছি আবারও প্রশংসা করার জন্য ধন্যবাদ, দে আবার কি তো, তারপর আর কমেন্ট করে নে, আর এই প্রচুর আছে। এ রাজকুমার গোপী বলেছে ক্লাস নাইনের জন্য, বলছে ছেলেগুলো প্র্যাকটিস করে না, মাঝে মাঝে পরীক্ষা নিয়ে নিদের, নাইস স্যার সামস প্লাস পানিশমেন্ট, হা হা হা। এখানে বলছে স্যার প্লিজ সলভ ক্লাস এত, এইট ওয়ান ক্লাস এইটের 8.1 এটা ওই 9 সলভ করে দিতে বলছে, আমার সলভ করা ছিল আবার কমেন্টে জানিয়ে দিলাম, স্যার ইউ আর ভেরি ফানি, স্লাইড দিয়ে ভৌত বিজ্ঞান ভিডিও তৈরি করবেন স্যার, আর কবে ভৌত বিজ্ঞান ভিডিও আপলোড করবেন, থ্যাংকস স্যার খুব ভালো বোঝান, গো অ্যাহেড, ক্লাস 10 ভিডিও বানান, থ্যাংকস স্যার গো অ্যাহেড, আপনি খুব ভালো ভিডিও বানান, আমি ক্লাস 9 শ্রেণীর ছাত্র, আমি আপনার স্বপ্ন নিই, প্রতিজন আছে, ঠিক আছে, অনেককেই দেখে কে ওইটা, আর রাগ ধরার কিছুই নেই, কী করবে ওরা আমার থাকে অনেক। আচ্ছা ওই আমার তো ই বন্ধ করা হয়নি রে।